সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের গত যে দুইটা পর্ব আমি করেছি, সেটা হচ্ছে একটা লাভ এবং ক্ষতি নিয়ে কথা বলেছি, আর একটার মধ্যে আমরা কথা বলেছি মুনাফা নিয়ে। মুনাফাটা কী সেটার বিভিন্ন সূত্র সম্পর্কেও আমরা দেখেছি। যদি এই ভিডিওগুলো মিস করে থাকো, আমরা হয়তো এখন যে চ্যাপ্টারগুলো করব সেখানে একটু তোমাদের গ্যাপ হতে পারে। আমি রিকমেন্ড করবো তোমাদেরকে যে এই ভিডিওগুলো একটু দেখে আসো। আর কোথায় পাবে এই মুহূর্তে এখানে লিঙ্ক আসছে, দেখো এখানে ক্লিক করলে কিন্তু তোমরা পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের অনুশীলনী 2.1-এর আজকে হচ্ছে প্রথম পর্ব। এখানে আমরা দেখি কয়টা পর্বে আমরা শেষ করতে পারি। আশা করছি আমরা 6টা পর্বে শেষ করতে পারবো। তারপর এখান থেকে আমরা সৃজনশীল যে প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো কথা না বাড়িয়ে দেখো, আজ তো 1 নম্বর যে প্রশ্নটি আছে সেটি দেখো স্ক্রিনে দেওয়া আছে। প্রশ্নটা এরকম, এখানে বলছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করছে। মানে পাইকারি বিক্রেতা, আমরা জানি প্রত্যেকটা পণ্যদ্রব্য কোথায় থেকে আসে, অবশ্যই কেউ না কেউ তৈরি করে, আর যেখানে তৈরি হয় সেখানকার লোক উনি কী করে, যে কোনো একটা পণ্যদ্রব্য, যেমন আমার হাতে যে মার্কার পেনটা আছে, এই মার্কার পেনটা এখানে আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি বা লাইব্রেরি থেকে কিনে নিয়ে আসছি, এই লাইব্রেরিওয়ালা ব্যক্তি কী করেছে, আরেকজন ব্যক্তির কাছ থেকে সে কিনে নিয়ে এসেছে। সে কিন্তু সরাসরি যেখানে ফ্যাক্টরিতে যেখানে উৎপাদন হয় সেখান থেকে কিন্তু কিনতে পারে নাই, সে কী করেছে, অন্য আরেকজন ব্যক্তির কাছে কিনেছে। সেই ব্যক্তি কী করেছে, ফ্যাক্টরির কাছ থেকে কিনে নিয়ে এসেছে। তো ফ্যাক্টরি একটা এটা যে বানিয়েছে, তৈরি করেছে বা উৎপাদন করেছে, তার একটি খরচ আছে। আবার এই খরচ থেকে সে কিছু লাভ করেছে, লাভ করে সে বিক্রি করেছে একজনের কাছে, পাইকারি বিক্রেতা। উনি পাইকারি বিক্রেতা, উনি পাইকারিভাবে বিক্রি করছে দোকানদারের কাছে, দোকানদারের কাছ থেকে আমরা কিনে নিয়ে আসছি, এটাকে বলা হয় আমি হলাম খুচরা ক্রেতা আর উনি খুচরা বিক্রেতা। তো এখন এই ফ্যাক্টরি থেকে, ফ্যাক্টরি যে ব্যক্তি আছে উৎপাদনকারী, উনি 20% লাভে বিক্রি করছে, আবার পাইকারি বিক্রেতাও 20% লাভে বিক্রি করছে। বিক্রেতা মানে এই দ্রব্যটির খুচরা মূল্য হচ্ছে, খুচরা যে বিক্রি করছে এই খুচরা বিক্রি মূল্যটা হচ্ছে 576 টাকা। প্রিয় শিক্ষার্থী, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, তো পাইকারি বিক্রেতা কার কাছ থেকে কিনছে, একটু আগে আমি বলেছি উৎপাদনকারীর কাছ থেকে। এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, উৎপাদনকারী যত টাকায় বিক্রি করেছে পাইকারি বিক্রেতা এই টাকাটা কিনে নিয়ে আসছে। তো প্রথমে কী করতে হবে, যেহেতু খুচরা মূল্য দেওয়া আছে, খুচরা বিক্রেতা কত টাকা লাভ করছে, খুচরা বিক্রেতা লাভ করেছে কত, 20%, শতকরা 20 টাকা। তো আমরা এই 1 নম্বর যে প্রশ্নটি আছে, মনে করি যেহেতু ক্রয় মূল্য আমরা জানি না, মনে করি ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা। এখন কি করছে দেখো, সুতরাং 20% লাভে বিক্রয় মূল্য। তো এখানে একটা জিনিস গ্যাপ আছে, ক্রয় মূল্য কার ক্রয় মূল্য, ওই যে সর্বশেষ কে বিক্রি করছে, সর্বশেষ বিক্রেতা হচ্ছে খুচরা বিক্রেতা। তাহলে আমরা কি লিখবো এখানে, খুচরা বিক্রেতার, ঠিক আছে, একটু ছোট হয়ে গেছে, 20% লাভে বিক্রয় মূল্য, 100 টাকার মধ্যে 20 টাকা সে লাভ করছে। যদি লাভ করে থাকে তাহলে কি টাকাটা বেশি হবে না কম হবে, অবশ্যই বেশিতে বিক্রি করছে। তাহলে 100 টাকাতে সে কিনছে, এর মধ্যে 20 টাকা সে লাভ করে বিক্রি করছে, তাহলে সে বিক্রি করছে কত টাকা, আমরা এটা একটু দেখি, বিক্রি করছে 120 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি বের করব, আমরা বের করব এই যে খুচরা বিক্রেতা এই টাকাটা বিক্রি করছে সে কিনছিল কত টাকা দেয়া, 100 টাকা দেয়া, এখন খুচরা বিক্রেতা বিক্রি করছে কত, 576 টাকা। তাহলে সে কত টাকায় কিনছিল, মানে ক্রয় মূল্যটা বের করব। তো আমাদের এখানে ঐকিক নিয়মে সাজাবো, ঐকিক নিয়মে সাজানোর
এক সুন্দর একটা মেথড আমরা জানি, মেথডটা যদি না জেনে থাকো তোমরা আমি বলছি একটু শুনো। আমরা যা বের করতে চাচ্ছি, মানে যে সমাধানটা করতে যাচ্ছি, কি চাচ্ছি বের করতে, আমাদের কাছে প্রশ্নকর্তা কি চেয়েছে সেটাকে আমরা পরে লিখব, আর যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখব। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তার মানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত এখানে? আমরা যেটা আমি যেটা জানি এখানে হচ্ছে 120 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে আমরা কি এখন লিখতে পারি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তাই না? কারণ আমাদেরকে ক্রয় মূল্যটা বের করতে হবে, এই জন্য ক্রয় মূল্যটা আমরা পরে লিখব। তাহলে আমরা লিখবো কি এখানে, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তাই নাকি? আচ্ছা, এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে, কারণ ঐকিক নিয়মের একটা বৈশিষ্ট্য কি, যে এক এককের মানে একের কি বের করতে হবে, একের মূল্য বা একক প্রতি মূল্য বা একক প্রতি সব জিনিসের একক প্রতিটা বের করতে হবে। তাহলে 1 টাকা হলে এখন যদি আমরা কি পেয়েছিলাম, 120 টাকা যদি বিক্রি করি, আমি কিনছিলাম 100 টাকা দিয়ে, এখন আমি বিক্রি করবো 1 টাকা দিয়ে, তার মানে কি আমি 100 টাকা দিয়ে কিনবো? আমি এখন বিক্রি করবো 100 টাকা দিয়ে, সরি 1 টাকা দিয়ে, 1 টাকা দিয়ে যদি বিক্রি করি তাহলে আমার লাভ হবে, কিন্তু এখন যদি 100 টাকা জিনিসটা আমি কিনি তাহলে কি 1 টাকা বিক্রি করলে লাভ হবে? অবশ্যই না, আর কমে বিক্রি করতে হবে। যেহেতু কমে বিক্রি করবো, ঐকিক নিয়মের ভাষা অনুযায়ী কম হইলে ভাগ হবে, কোনটা দিয়ে ভাগ হবে, এই যে এটা দিয়ে, এটা দিয়ে না, এক দিয়ে না, এটা দিয়ে। তাহলে ভাগ হইলে আমরা কি করি, এটাকে নিচে দেই আর এটাকে আমরা উপরে দিই। এখন আমরা আসি, সুতরাং 576 টাকা, 576 টাকা যদি আমরা বিক্রি করি, এখন অবশ্যই এই টাকাটা আমি কিনবো না, আমি আরও বেশি টাকা দিয়ে কিনতে হবে। তাহলে এটা বেশি হলে আমরা কি করব, গুণ করব, এটা উপরে চলে যাবে। তাহলে 100 গুণ 576 আর নিচে হবে 120। প্রিয় শিক্ষার্থী, এত টাকা। এখন আমরা যেটা বের করব, আমরা এটাকে কাটাকাটি করব, আর যদি ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি দেয় তোমাকে পরীক্ষার হলে, তুমি তো ক্যালকুলেটার ব্যবহার করবা। আর একটা বিষয় হচ্ছে, এখন আমরা পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করে কুটিডাটি বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব, যাতে আমরা সৃজনশীল যে প্রশ্নগুলো করব এবং বহুনির্বাচনী প্রশ্ন সেগুলো যাতে আমাদের সহজ হয়। তো দেখো, আমরা যদি এটা কাটি, এই শূন্য শূন্য কেটে দিলাম, তার মানে এখানে কত আছে, 12। এটাকে 2 দ্বারা আমরা কাটতে পারবো, অথবা সরাসরি ভাগ করতে পারো, তুমি 12 দ্বারা 576কে ভাগ করো, 12 দ্বারা 576কে যদি আমরা ভাগ করি, 4 বারং 48, 4 বারং 48, তাহলে এখানে দেখো 17 থেকে 8 চলে যাবে, 9 1 চলে গেলে 4 4 6 কেটে নিয়ে আসলাম, 96, তাই না? 8 বার দিলে 8 12 96, তাহলে কত হলো, 48। তাহলে আমরা এই 12 দিয়ে এটাকে কাটলে কত হবে, 48। এখন 48 দিয়ে এই যে উপরে এটাকে গুণ করো, 48 একে 48 আর 0 0, তাইলে এটা এটা কি হলো, এটা কার ক্রয় মূল্য বের হলো, এটা কিন্তু ক্রয় মূল্য বের হলো, বুঝতে পেরেছো? এটা ক্রয় মূল্য বের হলো, ক্রয় মূল্য কার ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা হচ্ছে এই যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমি এখানে লিখবো কি, এখানে দেখো, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত, 480 টাকা। এখানে আমার জায়গা নাই, এটা নিচে লিখবা, আমি এটা লাইনটা উপরে উঠে গেছে। এখন শিক্ষার্থী, এই খুচরা বিক্রেতা যে কিনছিল, কিনছিল এত টাকা দিয়া, কিন্তু কার কাছ থেকে কিনছিল মনে আছে? আমি কিন্তু বলেছিলাম কার কাছ থেকে কিনেছিল, কিনেছিল তার পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাইলে খুচরা বিক্রেতা যদি ক্রয় মূল্য হয়, পাইকারি বিক্রেতা ওই টাকাটা বিক্রি করছে তার কাছে, তাই না? খুচরা বিক্রেতা, আমি মনে করো তোমার কাছ থেকে কিনলাম, তার মানে আমার কাছে যেটা ক্রয় মূল্য, তোমার কাছে কি, সেটা বিক্রয় মূল্য। তার মানে এই খুচরা বিক্রেতা সে কিনছে কার কাছ থেকে, কিনছে পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে পাইকারি বিক্রেতার এই ক্রয় বিক্রয় মূল্য হলো এই 480 টাকা। বিষয়টা কি বোঝাতে পেরেছি তোমাদেরকে আমি? আচ্ছা, তাহলে আমি কী লিখবো এখানে, সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য
বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, এই পাইকারি বিক্রেতা 480 টাকায় সে কি করছে, বিক্রি করছে, সেও কিন্তু লাভ করেছে। তার লাভটা দেখি আমরা কত, সে লাভ করেছে, সেও 20% লাভ করেছে, মানে শতকরা 20 টাকা লাভ করেছে। তো আমার যেহেতু নিচে খাতা নাই, মানে আমার খাতাটা নাই আর কি, এখানে জায়গা নাই, আমি উপরে লিখবো, তাই এগুলো আমি একটু পরিষ্কার করে আসছি। তো এখন দেখো, এই পাইকারি বিক্রেতা 20% লাভে সে বিক্রি করেছে, তাহলে আবার আবার এখানে কি হবে, 20% লাভে বিক্রি মূল্য, 20% লাভে। এখানে কিন্তু তোমাদের আরও তারতম্য থাকতে পারে, 20% লাভে বিক্রয় মূল্য কত, এখানে কিন্তু 20% আছে, তোমার পরীক্ষার সময় একটু বাড়িয়ে কমে দিতে পারে, তাহলে বাড়িয়ে কমে লিখবা, তাহলে 100 যোগ 20 টাকা। এটা কার, এটা কিন্তু এই যে পাইকারি বিক্রেতার। হ্যাঁ, এখন আমরা কি লিখবো, 120 টাকা। এখন আমরা কি লিখবো, এটা আমরা কি বের করব, আমরা এখন বের করব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। এই যে পাইকারি বিক্রেতা যে 480 টাকা বিক্রি করে দিল, সে কত টাকাতে কিনছিল, তাহলে এই যে এখানে 120 টাকা হইলে সে কিনছে, বিক্রি করছে, কিনছিল কত টাকা দিয়ে, 100 টাকা দিয়া। তাহলে কি লিখবো এখানে, আবার আগের মতো বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, এই যে আগের মতো, যেহেতু এখন 1 টাকা বিক্রি করবো, এত টাকা আমি কিনতে পারবো না, তাই কম হবে, কম হইলে আমরা ভাগ করতে পারি। সুতরাং এই যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা কত ছিল, 480 টাকা, 480 টাকা হলে ক্রয় মূল্য এখন বেড়ে যাবে, তাহলে আমরা গুণ করব 480 আর নিচে হচ্ছে 120, শূন্য শূন্য কেটে দাও, 12 দ্বারা 48কে ভাগ করলে 4 বারাং 48, আর এটা 400 টাকা। এই 400 টাকা কি, এই 400 টাকা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তো আমাদের প্রশ্নটা এটাই ছিল যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা, তাহলে আমি কি লিখবো এখন, উত্তর 400 টাকা। শিক্ষার্থী, আশা করি আমরা এই প্রশ্নটা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের মুনাফার চ্যাপ্টারে লাভ কর্তৃতে, তো এটা তোমরা এখন থেকে মনে রাখতে পারবে। তারপর 2 নম্বর যে প্রশ্নটি আছে, আমরা সেটা নিয়ে একটু কথা বলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন 2 নম্বর যে সমস্যাটি আছে, 2 নম্বর সমস্যাটি কি বলছে দেখো, একজন দোকানদার কিছু ডাল সে 2375 টাকায় বিক্রি করছে, বিক্রি করার পর সে বুঝতে পেরেছে তার 5% ক্ষতি হলো, মানে শতকরা 5 টাকা তার ক্ষতি হয়ে গেল, এটা কিন্তু বিক্রি করার পর বুঝতে পারছে। তো ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার শতকরা 6 টাকা লাভ হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কি বুঝতে পারছি, যে সে বিক্রি করছে, তাহলে লাভ প্রথমটা কি হয়েছে ক্ষতি, পরেরটা কি হয়েছে লাভ। এখন লাভ আর ক্ষতি কোনটাই হয়, ক্রয় মূল্যে হয়, তাহলে ক্রয় মূল্যে যদি হয় আমরা কি লিখব, ক্রয় মূল্য 100 টাকা, তাই না? আচ্ছা, তাহলে এটা 2 নম্বর প্রশ্ন। মনে করি ক্রয় মূল্য 100 টাকা। এখন প্রথম কি করছে সে, প্রথম বিক্রি করার পর তার ক্ষতি হয়ে গেছে, কত ক্ষতি হয়েছে, মানে শতকরা 5 টাকা, 5%, মানে 5%, তাহলে আমরা লিখব 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য। তো দেখো, আগে 100 টাকা সে কিনছে, সে ক্রয় করছে কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, এখন বিক্রয় করছে 5 টাকা কম, এত টাকা, তাহলে বিক্রয় করছে সে কত টাকা, 95 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা কি পেলাম এখানে, যে সে যদি কিনে 100 টাকা দিয়া বিক্রি করছে, 5% ক্ষতিতে কত আসছে, 95 টাকা। এখন এখানে কি দেওয়া আছে, আমাদের যে বইটা এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে বিক্রয় করছে, তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে,
আর বিক্রয়মূল্য দেওয়া থাকলে আমরা কি বের করব ক্রয়মূল্য বের করব তাইলে ক্রয়মূল্য বের করলে ক্রয়মূল্যটা কোথায় লিখতে হবে প্রথম নাকি শেষে আমরা কিন্তু একটু আগে জেনেছি যে যেটা বের করব সেটা ওই কিক নিয়ম অনুযায়ী শেষে লিখব তার মানে আমি লিখব কি বিক্রয়মূল্য 95 টাকা হলে ক্রয়মূল্য কত টাকা 100 টাকা তাহলে আমরা কি লিখব এখানে বিক্রয়মূল্য 95 টাকা হলে টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা তাই না 100 টাকা এখন আমরা ঐকিক নিয়ম অনুযায়ী এককের বের করতে হবে মানে একের তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এবার দেখো বিক্রয় মূল্য আমরা যখন বিক্রি করতাম 95 টাকা তার মানে কিনছিলাম 100 টাকা দিয়ে এখন আমরা ওইভাবে ওই হারেই বিক্রি করতেছি 1 টাকা বিক্রি করব তার মানে কি আমি 100 টাকা দিয়ে কিনে বিক্রি করব 1 টাকা না কম টাকা তাহলে এটা কি হবে ভাগ হবে 95 ভাগ হচ্ছে কত 100 টাকা এবার আমরা আসি সুতরাং সে বিক্রি করছে কত টাকা 2000 আমি একটু দেখে নিচ্ছি 2375 এই পাশে দশমিক দিয়ে শূন্য শূন্য আছে সেটা লিখলে লিখতে পারো আর না লিখলেও সমস্যা নাই যেহেতু কোনো পয়সা নাই শূন্য পয়সা আমি এইভাবে লিখলাম এখন দেখি এখন যদি আমরা 2375 টাকা বিক্রি করতে চাই তার মানে আমাকে এই টাকার চেয়ে বেশি দামে কিনতে হবে আর বেশি দামে কিনলে আমরা কী করব আমরা গুণ করব গুণটা কোথায় হবে গুণটা হবে উপরে 2375 টাকা তো প্রিয় শিক্ষার্থী আমরা এটাকে একটু মানে কাটাকাটি করে ফেলি এটাকে 5 দ্বারা ভাগ যাবে এটাকে 5 দ্বারা যাবে শেষে 5 আছে এটাকে 5 দ্বারা যাবে এটাকেও 5 দ্বারা যাবে তার মানে আমি এটাকে যখন আমরা 5 দ্বারা ভাগ করব তখন ফলটা হবে কত 5 একে 5 আর এখানে থাকে 45 19 এটাকে যখন 5 দ্বারা ভাগ করব ফলটা হবে কত 20 এখন আমরা 20 ধারা 2000 সরি 19 ধারা 2375 কে ভাগ করব তাহলে 19 দ্বারা যদি আমরা 2375 এটাকে আমরা ভাগ করি একবার যাবে তাই না একবার 19 একে 19 19 23 থেকে 19 চলে গেলে 4 এখানে কেটে নিয়ে আসলাম 19 দুগুণে 38 3 উনিশে 57 বেশি হয়ে যাবে দুইবার দিলাম 19 দুগুণে 38 এখানে কত হবে 17 থেকে চলে গেলে 5 কেটে নিয়ে আসলাম 95 তাহলে এই যে 95 কে কতবার গেছিল 5 বার তাহলে এটা 95 তাহলে কত হলো 125 এটা কেটে দিলাম কত হলো 125 এখন 125 গুণ দিব এই 20 তাহলে একটা শূন্য বসে দিব প্রথমে 5 দুগুণে 10 শূন্য হাতে আছে 1 2 দুগুণে 4 আর 1 5 2 একে 2 তার মানে সে কত টাকা দিয়ে কিনছিল সে 2500 টাকা দিয়ে সে কিনছিল এতটুকু তো ক্লিয়ার তোমাদের নাকি কোনো প্রবলেম আছে আমরা বের করতে পারলাম যে 2500 টাকা দিয়ে সে কিনছিল এখন সে কি করবে এখন সে কিন্তু আবার বিক্রি করবে এখন বিক্রি করবে কিন্তু ক্ষতিতে না এখন বিক্রি করবে 6% লাভে মানে শতকরা 6 টাকা লাভ করে সে বিক্রি করবে তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এখানে লিখবা আবার 6% লাভে বিক্রয় মূল্য 6% লাভ বলতে সে কিনছিল কত 100 টাকা দিয়ে এখন 100 টাকা দিলে আরও 6 টাকা বেশি বিক্রি করবে তাহলে কত হবে এখানে এত টাকা সমান কত হবে 106 টাকা তো প্রিয় শিক্ষার্থী এখন আমি কী বের করব বলছে কত টাকা বিক্রি করবে তার মানে বিক্রয়মূল্যটা বের করব বিক্রয়মূল্যটা বের করলে এটা হচ্ছে বিক্রয়মূল্য আর এটা হচ্ছে ক্রয়মূল্য তাহলে বিক্রয়মূল্য এত টাকা হলে বিক্রয়মূল্য 106 টাকা আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ নাকি তাহলে আমরা লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে 106 টাকা এখন ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্যটা কি কম হবে না বেশি হবে কারণ আমি এখন তো আগে 100 টাকা দিয়ে কিনে বিক্রি করতাম 106 টাকা এখন 1 টাকা আমি বিক্রি করব সরি কিনবো 1 টাকা দিয়ে তার মানে কি আমি 106 টাকায় বিক্রি করব না বেশি বিক্রি করব না করা যাবে না কম কম হইলে কি করব আমরা ভাগ করব 106 এখন আমি কিনছি কত দিয়ে 2500 টাকা দিয়ে সুতরাং ক্রয় মূল্য 2500 টাকা হলে
বিক্রয় মূল্য এখন কিন্তু আমি কিনছি বেশি দিয়া, মানে 1 টাকা থেকে কত 2,500 টাকা, তার মানে আমি বেশি কিনছি, বেশি বিক্রি করব। বেশি বিক্রি করলে কি হবে, উপরে হবে, 106 গুণ হচ্ছে 2,500 আর নিচে কত 100, এত টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানের 10, এখানের 10 কেটে দিলাম, এখানের 10, এখানের 10, এখন কত আছে দেখো, 106 আর হচ্ছে 25। তাই আমরা এই জায়গাটা একটু গুণ করে ফেলি, 106 আর গুণ কত 25, বুঝতে পেরেছ? এখন আমরা যদি গুণ করি 5, 6, 30, 30-এর 0 হাতের আছে 3, 5-এ 0, 0 আর 3-এ 3, 5-এ কে 5 এককের স্থান, 6 দুগুণে 12 হাতের আছে 1, 2-এ 0, 0 রেখে 1, 2-এ কে 2, 0, 3 আর 2 5, 5 আর 1 6 2, তাহলে কত হচ্ছে 2,650। তাহলে আমি কি লিখবো এখানে, 2,650 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, এটা হবে আমাদের উত্তর। তাহলে এইটুকু আমরা এতক্ষণ যেই আলোচনা করলাম সেটা আমরা কি বুঝলাম, যে যদি কেউ ক্ষতিতে বিক্রি করে তাহলে তার লাভ কত, লাভ কত টাকা বিক্রি করলে তার লাভ হবে সেটাও আমরা বের করতে পারবো। তো এটা ছিল আমাদের 2 নম্বর। আজকে আরেকটা প্রশ্নের সমাধান করব, নতুবা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এত বড় ভিডিও আবার তোমাদের দেখতে বোর ফিল করবে, তাই না? আচ্ছা, তো আমরা পরের প্রশ্নটা একটু দেখি। তোমাদের 3 নম্বর যে প্রশ্নটি আছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমাদের বাস্তবিক জীবনের প্রয়োগগুলো এখানে আমরা দেখে থাকব। তো দেখো এখানে কি বলছে, 30 টাকায় 10টি, বিষয়টা খেয়াল করবা তোমরা, 30 টাকায় 10টি ও 15টি, মানে একবার 30 টাকা দিয়ে কিনেছে 10টি, এই হিসাব করে কিছু কলা সে কিনছে, আবার অন্য জায়গা থেকে, অন্য দোকান থেকে 10 টাকা দিয়ে সে 15টি, এই হিসাব করে সে 10 টাকা না 30 টাকা দিয়ে 15টি কলা সে কিনছে। বিষয়টা বোঝার চেষ্টা করো, দুইবার কিনছে, কয়বার, দুইবার, একবার কিনছে 30 টাকা দিয়ে 10টা এই হিসাব করে, আবার কিনছে 30 টাকা দিয়ে 15টা, এইভাবে সে হিসাব করে কিনছে। কেনার পর সবগুলো কলা আবার সে একসাথে করে ফেলছে, মানে একটা ঝুড়িতে রাখছে, রাখার পর এখন 30 টাকা দিয়ে 12টা সে বিক্রি করবে, 30 টাকা দিয়ে 12টা বিক্রি করবে। এখন আমাদেরকে বের করতে হবে এতে কি তার লাভ হবে না ক্ষতি হবে, আর লাভ বা ক্ষতি হইলে শত করা কত লাভ বা ক্ষতি হবে। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে লাভ বা ক্ষতি বের করতে গেলে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে, আর ক্রয় মূল্যটা বের করলে পড়ার পর বিক্রয় মূল্যটা যদি আমরা পাই তখন আমরা দুইটার মধ্যে বিবেচনা করব, যদি ক্রয় মূল্য বেশি হয় ক্ষতি হবে, বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে, তাই না? আচ্ছা, তো দেখি আমরা দুইবার কলা কিনেছে, তাহলে আমরা এটা 3 নম্বর প্রথমবার, তাই না? আমরা লিখব কি, প্রথমবার, তাহলে 1টি কলার দাম বের করব, আমরা 1টা কলার মধ্যে হিসাব করে নিয়ে আসবো। প্রথমবার কী করছে, 10টি কলা কিনছে, 10টি কলার ক্রয় মূল্য, তাই না? 10টি কলার ক্রয় মূল্য কত টাকা, 30 টাকা, এই হিসাবে কিন্তু সে কিনেছে, সুতরাং 1টি কলার ক্রয় মূল্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু চিন্তা করো তো, 10টি কলার ক্রয় মূল্য যদি 30 টাকা হয়, মানে তুমি যদি 10টা কলা 30 টাকা দিয়ে কিনো, তুমি 1টা কলা কিনলে কি এর চেয়ে টাকা বেশি দিবে না কম দিবে? এক্স্যাক্টলি কম হবে। তাহলে আমরা কি করব, ভাগ করব এত এত টাকা, তাহলে কত হবে, 0, 0 কেটে দাও, তাহলে কত, 3 টাকা। তাহলে প্রথমবার 1টা কলা কত টাকা কিনছে, 3 টাকা দিয়ে। এখন দ্বিতীয়বার, দ্বিতীয়বার, দ্বিতীয়বার 15টা কলা কিনছে সে, 15টি কলার ক্রয় মূল্য, লিখাগুলো একটু ছোটো, তাই না? আমার বুটটাও ছোটো তাই। আচ্ছা, তাহলে দেখো 15টি কলার ক্রয় মূল্য কত টাকা কিনছে, 30 টাকা দিয়ে, সুতরাং 1টি কলার ক্রয় মূল্য। এখন চিন্তা করো আগের মতো, 15টা কলা যদি তুমি 30 টাকা দিয়ে কিনো, 1টা কলা কি টাকা বেশি দিবা না কম দিবা? অবশ্যই কম দিবা। তাহলে আমরা কি করব, এটা এভাবে লিখবো, তাই না? এখন দেখো 15 দুগুণে 30, তাহলে শিক্ষার্থী এখানে 1টা কলা কিনছে 3 টাকা দিয়া, এখানে আবার 1টা কলা কিনছে কত, 2 টাকা দিয়া, এই কলাগুলো আবার কি করছে, একসাথে কিন্তু মিক্স করে ফেলছে। তাহলে দেখি আমরা এখন 1+1 এতটি কলার, আচ্ছা এখানে আমরা একটু ছোট করে ফেলি, বা 1 আর 1 কত, 2, 2টি কলার ক্রয় মূল্য,
এখানে একটা কলা কত 3 টাকা দিয়ে কিনছে, আর এখানে একটা কলা কত 2 টাকা, এত টাকা। তাহলে বা 3 আর 2 কত হতেছে 5 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, 2টা কলার দাম কত, কিনছে কত টাকা দেয়, 5 টাকা দিয়া। সুতরাং 1টি কলার ক্রয় মূল্য কম হবে না বেশি হবে বলো তো? আগের নিয়মে যাই আমরা, 1টি কলা 2টি কলার যদি তুমি 5 টাকা দিয়ে কিনো, 1টা কলা অবশ্যই কম দাম দিয়ে কিনবা, নাকি ওই লোক যদি চায় 6 টাকা দিবা তুমি? দিবা না। আচ্ছা, তাহলে কত কত হবে এটা, কম, এত টাকা। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা ভাগ করে ফেলি, এখানে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, 1, এখানে একটা দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসলাম, 5 দুগুণে 10, তাহলে কত হলো 2.5 টাকা। এটা কী করলো, 1টা কলা সে বিক্রি করে কত, সরি, কিনছে কত দিয়া, 2.5 টাকা, মানে 2.50 টাকা দিয়া, অথবা আরও যদি বলি আমরা 2.5 টাকা দিয়া, তাই না? আচ্ছা, তো আবার সে কী করছে, বিক্রি করছে কলাগুলা, সে কিন্তু খায় নাই, আমি এনে তো খেয়ে ফেলতাম, তুমি খেয়ে ফেলতে না, আমি কিন্তু খেয়ে ফেলতাম। আচ্ছা, সে কী করছে, বিক্রি করছে, বিক্রি করছে কি, 12টা বিক্রি করছে 30 টাকায়। দেখো লেখা আছে 30 টাকায় 12টি দরে, তার মানে 12টি কলার বিক্রয় মূল্য, 12টি কলার বিক্রয় মূল্য কত, 30 টাকা। সুতরাং 1টি কলার বিক্রয় মূল্য অবশ্য কম হবে, নাকি কম বিক্রি করতে পারবে না? এখন আমরা এটা কাটি, 6 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে এটাকে ভাগ গেলে 5, 6 দিয়ে এটাকে ভাগ গেলে 2, তার মানে এখানে কত হলো 2/5, এই যে 2/5, 2/5কে ভাগ করলে কত হইতেছে 2.5 টাকা। প্রিয় শিক্ষার্থী, এখানে খুব একটা মজার বিষয় আছে, বিষয়টা হচ্ছে দেখো, এখানে কিনছিলাম কত, 1টা কলা 2.50 টাকা দিয়া, বিক্রি করছি কত, 2.50 টাকা, মানে 2.5 টাকা, কিনছি 2.5 টাকা, বিক্রিও করছি 2.5 টাকা। এখন কি লাভ ক্ষতি কিছু হয়েছে? লাভ ক্ষতি কিন্তু কিছুই নাই, কারণ আমরা সূত্র মতে পেয়েছিলাম ক্রয় মূল্য যদি বেশি হয় ক্ষতি হবে, আর বিক্রয় মূল্য যদি বেশি হয় লাভ হবে, কিন্তু যদি সমান হয় তাহলে লাভ বা ক্ষতি কিছুই নেই। তাহলে এখানে উত্তরটা আমরা কী লিখব, যেহেতু ক্রয় মূল্য ও বিক্রি মূল্য সমান, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হয়নি। তবে বাস্তবিক পক্ষে, এটা কিন্তু আমি কী বলছি, মানে আমার গণিতের ভাষার বাইরে যায় বলছি, আমার দৃষ্টিকোণ থেকে, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ক্ষতি হয়েছে। কেন ক্ষতি হয়েছে, কিন্তু তোমার আবার এখানে উত্তরে দিবা না, এইভাবে বিশ্লেষণ দিবা না, এটা আমরা বোঝানোর জন্য চেষ্টা করিতেছি। ক্ষতি হয়েছে, কেন ক্ষতি হয়েছে জানো, ওই যে পরিশ্রমটা, সময়টা, সেটা। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো লেগেছে তোমাদের, যদি সাবস্ক্রাইব না করে থাকো এখানে সাবস্ক্রাইব করতে পারো, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিতে পারো। তো আগামী ভিডিও হবে, আরও 3টা বা 4টা সমস্যার সমাধান নিয়ে আসবো, সেটা থেকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।